নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশের এমের ব্লগ। তো দেখো বন্ধুরা, রাস্তাঘাট পুরো জলে ভর্তি। দেখো সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে, তা কী বলবো, এখনও টিপটিপ করে পড়ছে। আর দেখো এখানে মা কাটাকাটি করতে বসে গেছে, আজকে হবে লতি। তো বাপি যে লতিগুলো এনেছিল সেইগুলো আজকে রান্না হচ্ছে। তো দেখো লতিগুলো ছাড়িয়ে মা সুন্দর করে কেটে ফেলছে, আর বাপি বাজার করে এনেছে, আছে তিন রকম মাছ এনেছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেকটা কাজ এগিয়ে গেছে, মাছগুলো একদম কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। দেখো রুই মাছটা একদম ভাজা হয়ে গেছে, আর এই দেখো বড়ো বড়ো আমুদে মাছ হয়েছে। এই আমুদে মাছগুলো ভাজা খেতে কিন্তু দারুণ মজা লাগে বন্ধুরা। তো দেখো আমি এখন ভাজা বসিয়ে দিয়েছি, আর এনেছে চিংড়ি। তো এই দেখো সেগুলো কেটে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। তো চলো বন্ধুরা ভাজাটা করে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা অবশ্যই সাথে থেকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মা কিন্তু রান্নায় এখানে চলে এসেছে। আর দেখো এই দেখো কচু দিয়ে আসতে হবে মাছের ঝোল, যেহেতু সেখানে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে মা কচু দিয়ে দিয়েছে। দেখো তো এখন কচুটা একটু ভেজে নিচ্ছে, কচু আলু দিয়ে হবে আজকে মাছের ঝোল। আমি যে মাছটা ভেজে গেছিলাম ওটা দিয়ে ঝোল হবে। তো দেখো কচু আলু ভাজা হয়ে যাচ্ছে, আর একসময় মোচা হবে। হ্যাঁ হবে তো মনে হচ্ছে না, মোচা চব আর অল্প পরিমাণটা এনে দিয়ে। তো দেখো এখন একটা মশলা তৈরি করছে, এরকম বাড়িতে বাড়িতে যদি জল নিয়ে একটা মশলা তৈরি করছে, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দেবে। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিল, এটা গুলবে, গুলে এটা ওতে দেবে। দেখো দেওয়া হয়ে গেল, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। আধা ঘন্টা দেবে না, এরপরে দেবে যখন বাড়ি নিয়ে। তো দেখো এখন একটু ঢাকা দিয়ে দিলো, ওটা হতে থাকুক। আর হতে হতে এখানে মা করে নিচ্ছে আদা বাটা, আদাটা বেটে নিয়ে এতে দেবে। আদা বাটা দিয়ে তারপরে মাছ দিয়ে দেবে। দেখো দুবার পেশাতেই হয়ে গেল আদা, এখন তো খুব নরম আদা, দুবার পেশ দিলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আদা বাটা দিয়ে দিল, ওই দেখো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে। কালারটা কি সুন্দর হচ্ছে না? এবার দিয়ে দেবে জল, গরম জল মা ঝোলের জলটা গরম দেবে বলে তাই এখানে বসিয়ে দিয়েছে গরম জল। তো এই গরম জলটাই দেওয়া হবে, আর এখানে মা একটা সেদ্ধ বসিয়েছে, বুঝিস শাক না ডাল করবে। দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিল, আর ওদিকে গরম জলটা ঝোলে দিয়ে দিল, আর মাছটা এনে দিলাম। এই মাছটা দিয়ে আজকে ঝোল হবে, একটু গামাখা ঝোল হলে ভালো লাগবে। এবার দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছে ঝোলে, সবকিছু ভাজাভুজি ছিল বলে তাদের এখন রান্না হচ্ছে ফটাফট। তো দেখো এখানে কচুর শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু হবে মা কচুর শাকটা হয়। তো এখন এটা ঢাকা দেওয়ার পালা, নুনটা দেখে নিচ্ছে না হতে লাগুক, আবার পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা এখন প্রায় 2:45 বাজে, বাবা আজকে অনেক বেলা হয়ে গেছে। তো দেখো বাপি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর মায়ের খাওয়া হয়ে গেছে। তো দেখো আজকে মেনু কী কী, দেখো অনেক কিছু করেছে। তো এটা হচ্ছে কচুর শাক,
আর এটা হচ্ছে চিচিঙ্গি আর কুমড়ো দিয়ে একটা ভাজা, আর এটা হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ডাল ফুটিয়ে ঠোর রান্না, ঠোর বলছি মোচা, ডাল দিয়ে মোচা। আর এখানে আছে দেখো মাছের ঝোল কচু দিয়ে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। আর সাথে আছে দেখো তালের পায়েস। তো আজকে মেনু অনেক কিছুই, তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো দেখো চান টান করে চলে এসেছি, তো এবার ভাত খাবো। মায়ের খাওয়া গেছে, দেখো মা ওষুধ খাচ্ছে, ওষুধ ঝুড়ি নিয়ে বসেছে, এখন ওষুধ খাচ্ছে আর বাপি খাচ্ছে, আমি খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। মাথাটা বসেছি তাই গামছা বেঁধে রাখলো, আর ওয়েদার তো খারাপ, রোদ ফোদ নেই। তো চলো এইভাবে খেয়ে নেবো। চলো খাওয়া শুরু করি। মুখগুলো তো বেশ সুন্দর বলে যায়, আর আমি সরিষা করতে গেলে তাহলে ঝোল পাওয়া যাবে না। গোড়াগুলো আমরা সব খাই। বিশুর ছেলের বউ পঞ্চায়েত প্রধান সরকার, আরে ইউজার মেয়ে তো আমি গিয়ে দাঁড়িয়ে আছি কথা বলুন, আর বিয়ের একা কিছু করতে পারবো না, সবাই মিলে বসে ঠিক আছে। চারটার সময় কথা বলে কি লাভ আছে? আমি জানি অন্যদিন না থাকলেও ঘরে সবটা দুদিন থাকে, লেখা আছে আত্মীয় সব থাকতেই হবে। কটা পদ খেলে? ছটা খেলে বোধ হয়, সাতটা পদটা ছটা যা পজিটিভ এক জায়গায় করে ফেলেছি।
এতগুলো রান্না করতে গেলে কি অবস্থা হয়, এইখান থেকে যন্ত্রণায় ফেলে যাচ্ছে। সেই তেল মালিশ করে তারপরে ঢুকে এত বাসন মাজা, বাসন তো এক গাছ। ক্যানিং থেকে গুড়ের দাম আমার সোনা ফেলতে গুড়ের দাম দিয়ে কম, আমার এমনিতে ঠান্ডা এ হচ্ছে, আরো এইগুলো এত কাজ করতে গেলে বাঁচবে আমার পেট। খাচ্ছি পরে কথা বলছি। কেন দেখি চেক লাফি নেবে দিকে নামতে গিয়ে ওখানে আসবে। জলটা দারুণ আছে, জল বেশি কোনো কোনো রাতে দিই, ওতে ওতে করে আজ কমে গেছে দিলো না, ওটা টেস্টটা বেশ। জল খানিকটা দে এবার গ্যাস পোড়াবো, কারেন্ট পোড়াবো, ও টেস্টটা এটা কি ভাত নাকি যে না খারাপ। আবার এই তালটা করবো তো, পেকে গেলো এই তালটা তো করবো, তো সেটা দিয়ে করবো, ওটা খেয়ে রেডি হয়েছে, রেডি থাকবে। কিন্তু আজকের কিসে জানতে হবে তাহলে তো, হ্যাঁ এই ভাতেরটা তুমি চলে যাবে যেহেতু ভাতেরটা দিয়ে পাবো, তো ছোট হয়ে আসবে সব এক জায়গায় চিনি দিয়ে করতে হবে। একটু গুড় নিয়ে আসি, গুড়ে ভালো তেল দিয়েছো, তেল কি আছে তেলে চলে যাবে তাও চলে যাবে। তো বন্ধুরা দারুন খেলাম, প্রত্যেকটা খাবারই দারুন হয়েছে, তো শেষ পথে খাচ্ছি তালে পায়েস। তো বন্ধুরা আজকে বলতো টাটা।